জনগণের সামনে যে কথাটি বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশে বর্তমান সরকার যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সেই গণতন্ত্রকে পুনরায় আমরা জনগণের কাছে ফিরিয়ে দেব, এটাই হচ্ছে আজকে আমাদের মূল বক্তব্য ইনশাআল্লাহ। এবং আমাদের এই উদ্দেশ্য সাধনে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি হবে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। এবং সেই শান্তিপূর্ণ প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে বিগত বেশ কয়েকদিন যাবৎ আমরা রাজপথে আছি। আমরা রাজপথে জনগণকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে লিফলেট বিলি করছি এবং সেই লিফলেটে আমরা যে কথাগুলো মানুষকে বলেছি সেটাও কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি যে আজকে বাংলাদেশে যে নির্বাচন প্রক্রিয়া সরকার ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে এবং যে নির্বাচনের ফলাফল শুধু তারা আগামী 7ই জানুয়ারি ঘোষণা করবে, কেননা নির্বাচনে কে কোন সিট থেকে নির্বাচিত হবে সেটা কিন্তু ইতিমধ্যেই নির্ধারিত এবং সেটা প্রকাশ্যেই নির্ধারিত হয়েছে এবং জনগণ ইতিমধ্যে সে সম্বন্ধে অবহিত আছে। কাজেই বাংলাদেশে জনগণের যে সরকার সেই সরকার করার জন্য যে সংসদ জনগণের প্রতিনিধি দিয়ে তৈরি হবার কথা সেটা ইলেকশন নয়, সিলেকশনের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এবং এভাবেই কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটেছে, যে গণতন্ত্রের জন্য আজকে থেকে 52 বছর আগে এই দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তারা স্পষ্ট ভাষায় বলেছিল পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনো দিন গণতন্ত্র হতে পারে না। কাজেই আমরা গণতন্ত্রের বিশ্বাসী বলেই একটি স্বাধীন দেশ আমরা প্রতিষ্ঠা করব, যে দেশের নাম হবে বাংলাদেশ এবং যে দেশে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। এবং কথা বলার স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের মূল একটি শিকড়।